সেরার লড়াইয়ে আমার পাড়া নিবেদন করছে আরএফএল। সংসারের দুর্গতি নাশিনী, আজকের দুর্গাদের দরকারে আজকের দুর্গাদের সংসারে আরএফএল। এই অনুভব মা আসছে বলেই হয়, আর এই অনুভবটা, এই শরতের যে হাওয়াটা, এটা মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে নিয়েই হয়। এবং এই যে দুর্গোৎসবের আনন্দটা, সেই আনন্দটুকুকে আমরা আরেকটু বাড়তি আনন্দ দিতে এবং সেই অনুভূতিটাকে আরেকটু জাগাতে আমরা আবারও আপনাদের সামনে এসে গেছি আমাদের গেম শো শেয়ার লড়াইয়ে আমার পাড়া। আইফিল প্রেজেন্ট শেয়ার লড়াইয়ে আমার পাড়া। আমাদের আজকের যে গেম শোটা, আমাদের প্রথম সেগমেন্ট যে সেগমেন্টটা থাকবে, সেই সেগমেন্টটা হলো মহিলাদের বিস্কিট খেলা প্রতিযোগিতা। বিস্কিট খেতে হবে কপালে রেখে, তারপর এখন আমরা সেই গেমে চলে যাব। ফোকাসটিভ আয়োজিত সেরা লড়াই আমার তারা স্পন্সার্ড বাই আরএফএল। আমরা আজকের সেগমেন্টে আমরা কোন সঙ্গে সঙ্গে মধ্যে আছে। আজকে আমরা আমাদের যে প্রথম সেগমেন্টটা বিস্কিট খেলা প্রতিযোগিতা, এই বিস্কিট খেলা প্রতিযোগিতায় কিন্তু আমরা একদম প্রতিযোগী হয়ে গেছি। প্রথমে ওর নামটা জানবো, ওর পরিচয়টা জানবো। আপনার নামটা একটু আমাদের যে সেগমেন্টটা এখানে বিস্কুট খেলা প্রতিযোগিতা আমরা অ্যাক্টিভেশন করতে যাচ্ছি, প্রথমে কেন ঢাক বাজা কাশর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন। মহিলাদের মধ্যে সেগমেন্টটা চলছে বিস্কুট খাওয়া প্রতিযোগিতা, আমরা এর মতো একজনকে বলছি যে যেন বিস্কুটটা খেয়ে ফেলেছে। এবং আমরা দেখবো আরো প্রতিযোগী রয়েছে, তারা কিরকম ধরো আয়োজিত আমার সংসারের দুর্গতি রয়েছে আজকের দুর্গাদের দরকারে আজকের দুর্গাদের সংসারে আরেকজন। আমাদের আলোচনার নির্দেশ অনুযায়ী আমরা ফার্স্ট এবং সেকেন্ড তুলে দেবো। এটা আমরা গেমের শেষে আমরা 300 দিন এখানে করবো, সেটার জন্য শেষে আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো। এর সাথে সাথে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হলে আমরা দ্বিতীয় সেগমেন্টে চলে যাবো, বাচ্চাদের চকলেট শ্রেণী প্রতিযোগিতা। ফোকাস ত্রিপুরা আয়োজিত সেরা লড়াইয়ে আমার তারা গিফট স্পন্সার্ড বাই আরএফএল। আমরা
আমাদের যে বিষয়গুলো আমার করা এই সেগমেন্টটা যে গেম শুরু গেমগুলো আছে গেমগুলোর মধ্যে আমরা প্রথমে মহিলাদের মধ্যে গেম ছিল ওই গেমটা আমরা ডিসকাস করে প্রতিযোগিতা আমরা শেষ এবং আমরা বাচ্চাদের মধ্যে সেগমেন্টটা অনেক সফল এখানে সকলে আসছে জটিলটা এখানে এখন থেকে এখানে নিতে হবে আমরা বুঝেছি তো সেরকম হবে বুঝেছি তো সবাই একটু জুড়ে দেবে সকলের মধ্যে কিন্তু উৎসাহ আছে আমাদের যে সেগমেন্টটা কতক্ষণ
কতদিনের পরে হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। সেরার লড়াইয়ে আমার পাড়া নিবেদন করছে আরএফএল, সংসারের দুর্গতি নাশিনী। আজকের দুর্গাদের দরকারে, আজকের দুর্গাদের সংসারে আরএফএল। আমরা আজকে ছিলাম তোমার সোনালী সঙ্গে, এখানে প্রথম সেগমেন্ট হয়েছিল মহিলাদের মধ্যে, দ্বিতীয় সেগমেন্ট বাচ্চাদের মধ্যে এবং তৃতীয় সেগমেন্টটিও মহিলাদের মধ্যে হয়েছে। প্রত্যেকটি সেগমেন্টই সবাই যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু আমাদের রোল অনুযায়ী আমরা ফার্স্ট এবং সেকেন্ড সেকেন্ড করে পুরস্কার দেব। এই আমরা এখন সেই গেমগুলার মধ্যে যে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করব। আমরা প্রথমে আমরা পেয়েছি আমাদের বাচ্চাদের যে গেমটা হয়েছিল আদুরি সরকার, এলাকার বৈদ্যস্ত নিয়ম সভা এবং আদুরি সরকার রূপে আদুরি সরকারকে পুরস্কৃত করে দেওয়া হবে। পুরস্কার তুলে দেওয়ার জন্য তাদের মেম্বার গৌতম ঘোষ, শ্রীযুক্ত গৌতম ঘোষকে গৌরব তুলে দেওয়ার জন্য। এলাকার বৈশিষ্ট্য সহ রাজ্যের মেম্বার যিনি আছেন ওনাকে বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্য। সেটাকে বলবো কলকাতা উৎসাহিত করার জন্য। পুরস্কার তুলে দেওয়ার জন্য রাম সিং কোলেন, এলাকার বৈশিষ্ট্য সহ ক্লাব সদস্য। সেরার লড়াইয়ে আমার পাড়া নিবেদন করছে আরএফএল, সংসারের দুর্গতি নাশিনী।
আজকের দুর্গাদের দরকারে, আজকের দুর্গাদের সংসারে আরএফএল।